দুই পয়েন্ট এক অনুশীলনের পনেরো নম্বর লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হলাম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি পনেরো নম্বর পর্বে তোমাদের উদাহরণ এক এবং উদাহরণ দুই এই দুইটা অঙ্ক সমাধান করাবো তার আগে বলি সেটকে দুই দুইভাবে প্রকাশ করা যায় সেটা হলো সেট গঠন পদ্ধতি একটা হলো তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি আবার বলছি সেটকে দুইভাবে প্রকাশ করা যায় সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা একটা হচ্ছে তালিকা পদ্ধতি একটা সেট গঠন পদ্ধতি দেখো এ সমান সেভেন তারপরে হচ্ছে ফরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট দেখো এ সমান এই এটা হলো তালিকা পদ্ধতি কারণ উপাদানগুলো একটা উপাদানগুলো কিন্তু নির্দিষ্ট উপাদানগুলো কি নির্দিষ্ট উপাদানগুলো কিন্তু নির্দিষ্ট আছে সুতরাং এটা একটা তালিকা পদ্ধতি আর উপাদানগুলো যদি নির্দিষ্ট না থাকে যে ব্যাপারটা থাকে উপাদানগুলোর উপাদানগুলো বের করার যদি একটা শর্ত দেওয়া থাকে সেটা হলো সেট গঠন পদ্ধতি দেখো লেখা আছে এক্স যেন এক্স আটাশের গুণনিয়োগ এখানে কিন্তু উপাদানগুলো একেবারে হুবুর নির্দিষ্ট আকারে দেয়নি কিন্তু এখানে উপাদানগুলো বের করার জন্য একটা শর্ত দিয়ে দিয়েছে সুতরাং এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এখন দেখো এই কোয়ালটু দেওয়া আছে এত সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো দেখো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব তো সেক্ষেত্রে দেখো দেওয়া আছে যেটা সেটা লিখছে দেওয়া আছে এ সমান এত এখন দেখো সেভেন ফরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট সবগুলাই কিন্তু সাতের গুণিত এবং সাত দ্বারা বিভাজ্য তাহলে লিখতে পারি কি এখানে প্রত্যেকটি প্রত্যেকটি উপাদান দেখো এখানে প্রত্যেকটি উপাদান সাত দ্বারা কিন্তু বিভাজ্য এখানে প্রত্যেকটি উপাদান সাত বা সেভেন দ্বারা বিভাজ্য বিভাজ্য অর্থাৎ যেহেতু সেভেন দ্বারা বিভাজ্য অর্থাৎ কি অর্থাৎ হচ্ছে সাত এর গুণিতক দেখো প্রত্যেকটি উপাদান হচ্ছে সেভেন দ্বারা বিভাজ্য অর্থাৎ সাতের গুণিতক দেখো সাত সাত দুগুণে চৌদ্দ তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ তার মানে এবং যে ব্যাপারটা বলা আছে এবং এটা কিন্তু পঁয়ত্রিশের আঠাশের সমান বা আঠাশের ছোট অথবা বলা যায় পঁয়ত্রিশের ছোট এবং পঁয়ত্রিশ এর ছোট কেন পঁয়ত্রিশের ছোট বললাম কেন উনত্রিশে ছোট বললাম না কারণ যেহেতু এটা সাত দ্বারা বিভাজ্য মানে সাত দ্বারা বিভাজ্য প্রত্যেকটি উপাদান সাত দ্বারা বিভাজ্য বিভাজ্য বলতে প্রত্যেকটা উপাদানকে ভাগ করলে ভাগ্যের শূন্য হবে অর্থাৎ সাতের গুণিতক দেখো সাত চোদ্দ একুশ আঠাশ এরপরের সাতের গুণিতক কিন্তু পঁয়ত্রিশ তিরিশ বা উনত্রিশটা সেজন্য লিখছে পঁয়ত্রিশের ছোট তাহলে লিখবো অতএব সেট দেখো সেট সমান কত হবে লিখবো দেখো এক্স যেন এক্স দেখো এক্স যেন এক্স এক্সটা অজানা চলক চলক ধরে নেওয়া হয়েছে এক্স যেন এক্স কার গুণ গুণিতক দেখো সাতের গুণিতক সাত এর গুণিতক এবং দেখো এক্স যেন এক্স সাতের গুণিতক এবং যে ব্যাপারটা সেটা হলো যে এই পঁয়ত্রিশ থেকে ছোট দেখো সেটা হলো জিরোর থেকে এক্সের মান বড় এবং ৩৫ থেকে ছোট দেখো জিরোর থেকে বড়ো এবং পঁয়ত্রিশ থেকে ছোটো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো আমার দেওয়া ছিল হচ্ছে তালিকা পদ্ধতিতে আমি সেট গঠন পদ্ধতিতে বের করছি আবার কাঙ্ক্ষিত অ্যান্সার শেষ উদাহরণ একের পর আমরা উদাহরণ দুই সমাধান করব। দেখো বলা আছে বি ইকাল টু এত সেটটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো দেখো এটা সেট গঠন পদ্ধতি কারণ দেখো এটা একটা সেট গঠন পদ্ধতি কারণ দেখো এক্স যেন এক্স আঠাশের সম উপাদানগুলো সরাসরি দেওয়া নাই কিন্তু উপাদানগুলো বের করার জন্য শর্ত দেওয়া আছে সুতরাং এটা সেট গঠন পদ্ধতি এটা থেকে আমরা তালিকা পদ্ধতির প্রকাশ করব। দেখো বলা আছে এক্স যেন এক্স এই অজানা চলক ধরো এক্স হচ্ছে একটা অজানা চলক ধরে নেওয়া হয়েছে এবং আটাশের গুণনিয়োগ মূল কথা আটাশের গুণনিয়োগ বের বের করলে যা হবে সেটাই হবে দেখো বের করব এখানে আটাশের কিভাবে বের করা যায় দেখো এক গুণ আটাশ দেখো গুণনিয়োগ যে সংখ্যা দ্বারা ভাগ করলে দেখো যে সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে মানে ভাগ শেষ শূন্য হবে সেই সংখ্যাগুলো হবে আটাশের যেসব সংখ্যাগুলোকে ভাগ করলে ভাগ শেষ শূন্য হবে মানে নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যাগুলো হবে এই আঠাশের গুণনীয়ক দেখো আটাশে কে লেখা যায় এক গুণ আটাশ এরপর লেখা যায় দেখো আঠাশকে লেখা যায় দুই গুণ চোদ্দ চোদ্দ দুগুণে আটাশ এরপরে দেখো চার গুণ সাত চার সাতটা আটাশ দেখো এগুলো হচ্ছে আটাশের লিখবো অতএব আটাশ এর নিয়োগ সমূহ দেখো আটাশের নিয়োগ সমূহ কত কত এক দুই চার সাত চোদ্দো আটাশ এগুলো হচ্ছে আটাশের গুণনিয়োগ বলছিল বি ইকোয়াল টু এক্স যেন এক্স আটাশের গুণনিয়োগ তার মানে আটাশের নিয়োগ যেটা সেটাই হবে বি সেট তাহলে অতএব আমরা তালিকা পদ্ধতিতে বি ইকোয়াল টু কী লিখতে পারি আটাশের নিয়োগ হচ্ছে ওয়ান টু ফোর সেভেন ফরটিন টোয়েন্টি এইট এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো অঙ্কগুলো কিন্তু অনেক সহজ তুমি যদি নিজেই চেষ্টা করো সেক্ষেত্রে পারবে আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ আমি এর পরের পর্বে তোমাদের এর পরের পর্বে আমি উদাহরণের তিন এবং চার এই দুইটা অঙ্ক সমাধান করাবো সেই পর্যন্ত ভালো থাকবা সবাইকে অনেক অনেক ধন্যবাদ